ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতি ম্যাচে মূল একাদশে আছেন তিনি। এরই মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে সাকিবের দল হায়দ্রাবাদ। দলের জয়ে প্রতি ম্যাচে অবদান রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আজ বাংলাদেশ সময় রাত 8:30 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে মাঠে নামার আগে সাকিব আল হাসানকে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টের ছবিতে দেখা যায় মুখোমুখি অবস্থানে সাকিব ও চাহাল। সেখানে ক্যাপশনে লেখা ছিল, বেঙ্গালুরুর চাহাল এখন পর্যন্ত এবারের আসরে সাকিবের দুইবার মুখোমুখি হয়েছেন। চাহালের দুই ওভারেই দারুণ ব্যাটিং করেছে সাকিব। চাহালের ওভারে সাকিবের ব্যাটিং এর স্ট্রাইক রেট ছিল 275। সেই পোস্টের শেষের দিকে বেঙ্গালুরুকে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আজও কি চাহালের বলে বাউন্ডারি হাঁকাবেন সাকিব? তবে এখন পর্যন্ত সাকিবের উইকেট নিতে পারেনি চাহাল। আজ মাঠে নামার আগে সাকিব আল হাসানকে নিয়ে বেঙ্গালুরুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমন পোস্ট করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে ফুটে উঠেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্য।